নমস্কার বন্ধুরা, অবাক কথা আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই তো জার্মান রাজনীতিবিদ অ্যাডলফ হিটলারের কথা শুনেছেন। তিনি ছিলেন সাসপেন্স ও রহস্য ঘেরা একজন মানুষ। হিটলার ছিলেন নাৎসি বাহিনীর দলনেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার প্রায় 6 লক্ষ ইহুদি মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। তারপরও তিনি ইতিহাসের সবচেয়ে তথ্য সমৃদ্ধ মানুষ। হিটলার সম্পর্কে আমরা এই তথ্যগুলি জানি, কিন্তু তার সম্পর্কে এখনও কিছু তথ্য অজানা রয়ে গেছে। আজ আমরা হিটলারের সেই সমস্ত অজানা তথ্য বা ফ্যাক্টস সম্পর্কেই আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, হিটলার একের অধিকবার আর্ট স্কুল থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। আমরা জানি হিটলার শিল্পী হিসাবে ক্যারিয়ার করতে পারেননি ফ্যাসিবাদের জন্য, কিন্তু আসলে তিনি 2 বার একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনাতে ভর্তির জন্য আবেদন করেছিলেন 1907 ও 1908 সালে, এবং দ্বিতীয়বার তিনি খুবই কঠোরভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেরই অনুমতি পাননি। নাম্বার 2, হিটলার কখনো কোনো পারফিউম ব্যবহার করতেন না। নাম্বার 3, যত গরমই লাগুক না কেন, হিটলার জনসম্মুখে কখনো তার ব্যবহৃত কোটটি খুলতেন না। নাম্বার 4, হিটলার এক ইহুদি মেয়েকে ভালোবাসতেন। স্কুলে 16 বছর বয়সে স্টেফানি নামের একটি মেয়ের সাথে হিটলারের পরিচয় হয়। এরপরেই কিশোর হিটলার মেয়েটির গভীর প্রেমে পড়ে যান। নাম্বার 5, হিটলার ডিজনি ফ্যান ছিলেন। ডিজনিকে কে না পছন্দ করে, তেমনি হিটলারও কার্টুন ও অ্যানিমেটেড ফিল্ম পছন্দ করতেন। নাম্বার 6, যদি হিটলার ওয়াগনার বা অপেরা সম্বন্ধে কিছু বলতে শুরু করতেন, তাহলে কারো সাহস ছিল না তার কথার মাঝখানে কথা বলার। নাম্বার 7, হিটলার সার্কাস দেখতে খুব পছন্দ করতেন। সার্কাসের কসরৎকারীদের ঝুঁকিপূর্ণ অভিনয় হিটলারকে বেশি আনন্দ দিত। 1933 সালে তিনি অনেকবার সার্কাস দেখতে গেছেন বলে জানা যায়। সার্কাসের নারী কসরৎকারীদের তিনি দামি চকলেট ও ফুল দিতেন। নাম্বার 8, হিটলার প্রায় রাতেই তার ব্যক্তিগত থিয়েটারে সিনেমা দেখতেন, বিশেষ করে যেগুলো জার্মান জনগণের কাছে নিষিদ্ধ ছিল। বন্ধুরা, এগুলোই ছিল আজকের ভিডিওতে হিটলার সম্পর্কে কিছু অজানা তথ্য বা ফ্যাক্টস। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের রোমাঞ্চকর ও অবাক করা বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন।